কলব সাফ করার প্রয়োজন আছে না নাই হ্যাঁ ইন্না লিল্লাহ নাই আছে কিন্তু পদ্ধতি কি ওই শয়তানি পদ্ধতি এই যে নেচে নেচে ইল্লাল্লাহ 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 করতে হবে এই পদ্ধতি না যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কলব সাফ করেছেন সেই পদ্ধতিতে করতে হবে ঠিক কি না আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আর নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে করে নাও দিবি এই ধরনের প্রেম ইশক এই শব্দ দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনদিন নবী ভক্তি প্রকাশ করেছেন এরকম কোন প্রতিশব্দ কুরআন এবং সুন্নাহর আলোকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ কি বান্দার ভিতরে বিলীন হতে পারেন বান্দা কি আল্লাহর ভিতরে বিলীন হতে পারেন এই সুফিদের ধারণা হচ্ছে আল্লাহ বান্দার ভিতরে বিলীন হয়ে যায় আর বান্দাও আল্লাহর ভিতরে বিলীন হয় তখন বলা হয় ফানা ফিল্লাহ বান্দা যখন আল্লাহর ভিতরে বিলীন হয়ে যায় তখন বান্দা স্বয়ং আল্লাহ হয়ে যায় জোরে কর না আউযুবিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الدين عند الله الإسلام وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والتسليم تتريش تمو تبلیغی اجتماع সম্মানীয় সভাপতি মহতরাম আমিরে জামাত মুআজ্জাজ উলামা ইকরাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বাগত সুধী মণ্ডলী আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুফিবাদ ও ইসলাম সুফিবাদ একটি ব্যাপক ভিত্তিক বিষয় এর সমুদায় আলোচনা করার সময় হবে না আমি শুধু চারটি বিষয় বলবো উৎপত্তি ও ক্রমবিকাশ সুফিদের আকিদা সুফিদের মাজহাব সুফিদের প্রশিক্ষণ চারটি সুফিবাদ হিজরি তৃতীয় শতাব্দীর আগে ইসলামের মধ্যে পরিলক্ষিত হয়নি তৃতীয় শতাব্দী হিজরির প্রথম দিকে এই কুফুরি আকিদা পরিব্যাপ্ত হয়েছে এর আগে এর কোনো নমুনা এর কোনো অস্তিত্ব ইসলামী জগতে ছিল না হিন্দু পারসিক ও গ্রিক দর্শনের কুপ্রভাবে মুসলিম উম্মার মধ্যে তৃতীয় শতাব্দী হিজরিতে এটা অনুপ্রবিষ্ট হয় সুফি শব্দটি সদ অফা সুফ থেকে উৎপত্তি হয়েছে এর অর্থ হচ্ছে পশম কারণ সুফিরা পশমি পোশাক বা পশম ধরনের পোশাক পরতে অভ্যস্ত ছিল এখনও রয়েছে আপনারা দেখে থাকবেন বিভিন্ন শহর বন্দরের রাস্তাঘাটে চটের পোশাক পরা লোক দেখতে পাওয়া যায় তাদের চেহারার ভিতরে একটা অসাধারণ ভাব বিরাজ করছে তাদের হাতে ত্রিশূল থাকে বুকের উপরে ক্রস দিয়ে শিকল বাঁধা থাকে গলায় মালা থাকে
আর এক হাতে একটা ডিব্বা থাকে, মাথায় জট আছে, চুলদাড়িগুলো সব অপরিচ্ছন্ন হয়ে একটি কিম্ভূত কিমাকার অবস্থা ধারণ করে আছে। এই ধরনের সুফিদের আগমন বা অস্তিত্ব আমাদের দেশে বিভিন্ন কবর মাজারে বেশিরভাগ দেখা যায়। আমি একবার কুমিল্লা থেকে বক্তব্য দিয়ে এসে গুলিস্তানে নেমে বাইতুল মোকাররমের দিকে যাচ্ছিলাম, গোলাপ শাহের মাজার দিয়ে পাশ দিয়ে হঠাৎ এরকম ধরনের কিম্ভূত কেমাকার একজন ব্যক্তি এসে আমাকে বলল, এই দেখ। আমি তখন এর 10 গুণ ভলিউম গলায় দিয়ে বললাম, এই যা। লোকটা ছিটকে চলে গেল, জনগণ আমার দিকে তাকালো, কিছুই বুঝতে পারলো না, আমিও আমার গন্তব্যে চলে গেলাম। তো এই ধরনের যে অসাধারণ কিছু আচরণ তাদের থেকে পরিলক্ষিত হয়, এরা দুনিয়া ত্যাগের নামে মূলত দুনিয়া ভগি একদল শয়তান। সর্বপ্রথম ইরাকের বসরা নগরীতে জুহুদ বা দুনিয়া ত্যাগের নাম করেই এদের আবির্ভাব হয়েছিল। অতিরিক্ত আল্লাভীতি ও দুনিয়া ত্যাগের বাড়াবাড়ি সার্বক্ষণিক জেকের আসকারের মাধ্যমে সময় পার করা, আজাবের আয়াত শুনে হু হু করে ক্রন্দন করা কিংবা অজ্ঞান হয়ে যাওয়া, মাঝে মাঝে আজাব ও আইদের আয়াত শুনে এরা অজ্ঞান হয়ে পড়ে মৃত্যুবরণও করেছে, এরকমও প্রমাণ রয়েছে। বসরার একজন বিচারপতি ছিলেন, তিনি, তার নাম হচ্ছে কাজী জুরারা বিন আউফা। যখন সূরা মুদাসিরের 8 নম্বর আয়াত ইমাম সাহেব পাঠ করতেছিলেন ফজরের সালাতে, ফাইজা নুকিরা ফিন্নাকুর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এ আয়াত শোনার সাথে সাথে এই জুরারা বিন আউফা বলে অজ্ঞান হয়ে পড়ল। আর সেই পড়াতেই তিনি মৃত্যু মুখে পতিত হলেন। এই যে একটা অসাধারণ ভাব দেখানো ইসলামের নামে, জুহুদের নামে, আল্লাহ ভক্তির নামে, সালাতে সিয়ামে এবং ইবাদাতের ভিতরে এই অবস্থা সুফিদের থেকে পরিলক্ষিত হয়েছে, যা কোনোদিন কোন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পক্ষ থেকে দেখা যায় না। এই অবস্থার পিছনে তারা একটা কুরআনিক দলিল ব্যবহার করেছে, সূরা লোকমানের 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ واسبغ عليكم نعمه جاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير তুমি কি দেখো নাই, তোমরা কি দেখো নাই, নিশ্চয়ই আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত বস্তু নিচয়কে, واسبغ عليكم نعمه আর তিনি পরিপূর্ণ করে দিয়েছেন তার নিয়ামত সমূহকে, জাহেরাতাও জাহিরি নিয়ামত ওয়া বাতিনা বাতিনি নিয়ামত। এই হচ্ছে তাদের পয়েন্ট, এই হলো সেই সুফিবাদের পয়েন্ট অফ অর্ডার, জাহেরাতাও ওয়া বাতিনা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক আলাইকুম তোমাদের উপরে নিয়ামাহু নিয়ামাতুনের বহুবচন সমস্ত নিয়ামতকে, জাহেরাতাও জাহিরে নিয়ামত বা বাতিনা বাতিনি নিয়ামত। তো এই যে জাহিরি নিয়ামত তোমাদের কাছে আছে, কোরআন আছে, হাদিস আছে, এজমায়ে সাহাবা আছে, হক কিয়াস আছে, এ সব হচ্ছে জাহিরাতান, জাহিরি ইলম, জাহিরি নিয়ামত। ওয়া বাতিনা আল্লাহ যে বলেছেন, এই বাতিনি কোথায়, হোয়ার ইজ দা বাতিনি এডুকেশন, এ বাতিনি শিক্ষাটা কোথায়, সেটা আমাদের ভিতরে আছে। সুফিরা বলছে,
বলছে কুরআন 90 পারা। জোরে বলেন আলহামদুলিল্লাহ বলবেন। তো বল যারা জানত আছেন তারা বলবেন তো, নাউজুবিল্লাহ, নইলে বুঝবো কি করে যে আপনিও মরেন নাই। কোরআন কয় পারা? তারা বলছে 90 পারা। বলছে 30 পারা তোমাদের কাছে আছে আর 60 পারা আমাদের সিনাই সিনাই চলে আসতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত উদ্ভট কথা বলে মুসলিম উম্মাহকে তারা বিভ্রান্ত করেছে। এদের একজন বিশিষ্ট পণ্ডিত, তার নাম হচ্ছে ইবনুল জাউজি আব ইবনুল আরাবি। এই ইবনুল আরাবি এই সুফিবাদের হোতাব, তারপরে বায়াজিদ বিস্তামী সুফিবাদের হোতাব, তারপরে মনসুর হাল্লাজ, তারা সবাই এই পথের পথিকৃৎ। ইবনুল জাউজি রাহমাহুল্লাহ বলেন, প্রথম দিকে দুনিয়া ত্যাগের প্রেরণা নিয়ে শুরু হলেও পরে এর সাথে আসছে মা ও রাকস, গান এবং বাজনাকে এই সুফি সাধনার অন্যতম উপাদান হিসাবে তারা ইনক্লুড করেছে। জিকিরের নামে, আল্লাহর ইবাদতের নামে তারা গান বাজনাকে চালু করে দিয়েছে, যার নাম হলো মারেফাতি গান। কি নাম? মারেফাতি গান। বলা বাহুল্য, এ আলে হাদিসের সন্তানরাও তথাকথিত মারেফাতে গানের নামে তারাও সঙ্গীত চর্চা এবং ইসলামের নামে গান বাজনা করতেও কার্পণ্য করছে না বর্তমান বাজারে। জোরে কর না উদ্বিল্লাহ। সম্মানীয় সুধি মণ্ডলী, এভাবেই তৃতীয় শতাব্দী হিজরি থেকে শুরু করে পাক ভারত উপমহাদেশে এই শিরকি মতবাদ, এই সুফিবাদ চালু হয়েছে। এর একটা সাইড আছে, নোংরা সাইড, যে আলোচনা করতে গেলে যে ভাষা ভাব দরকার তা জনসমক্ষে বলতেও লজ্জা করে, সে নোংরা সাইডে আমি যাব না। যেটা ফ্রেশ সাইড, একটু আলোচনা করা যায়, ভদ্রচিতভাবে আলোকপাত করা যায়, আমি শুধু সেই সাইডটাই বলবো। আর এই সাইডে এসে আমি সর্বপ্রথম যেটা আনবো সুফিদের মাজহাব। বলছিলাম চারটে বিষয় বলবো, উৎপত্তি ও ক্রম বিকাশ বলেছি সংক্ষিপ্ত আকারে, সুফিদের মাজহাব বলবো, এরপরে তাদের আকিদা বলবো, তাদের প্রশিক্ষণ বলবো। সুফিদের মাজহাব তিনটি, কয়টি একটু উত্তর দেবেন? কয়টি বললাম? তিনটি মাজহাব। এক নম্বর মাজহাব হচ্ছে আল মাজহাবুল ইশরাকি, এটা হচ্ছে প্রাচ্য দর্শন ভিত্তিক মাজহাব, যা দক্ষিণ এশিয়ার হিন্দু ও বৌদ্ধদের নিকট থেকে এসেছে। এই মাজহাবের অনুসারী সুফিরা মারেফাত হাসিল করার জন্য দেহকে চরমভাবে কষ্ট দিয়ে স্বীয় কলবকে তাদের ধারণা মতে জ্যোতির্ময় করার চেষ্টা করে থাকে। দেহকে যত কষ্ট দেবে কলবকে তত জ্যোতির্ময় করা যাবে। প্রায় সব সুফিরাই এই প্রচেষ্টাটা তারা অ্যাপ্লাই করতেন। দুই নাম্বার হচ্ছে খ্রিস্টানদের নিকট থেকে আগত মাজহাব আল মাজহাবুল হুলুলি, অর্থাৎ হুলুল বা অনুপ্রবেশ। হুলুল কাকে বলে? আরবি শব্দ, আপনারা বুঝতে পারবেন না। ব্যাখ্যায় বলছেন পণ্ডিত মণ্ডলী, ওয়াল কাউলু বিআন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান। হুলুল বলা হয়ে থাকে আল্লাহ বান্দার ভিতরে বিলীন হয়ে যাওয়া। জোরে কন, আরো জোরে। আল্লাহ কি বান্দার ভিতরে বিলীন হতে পারেন? বান্দা কি আল্লাহর ভিতরে বিলীন হতে পারেন? এই সুফিদের ধারণা হচ্ছে আল্লাহ বান্দার ভিতরে বিলীন হয়ে যায়।
আর বান্দাও আল্লাহর ভিতরে বিলীন হয় তখন বলা হয় ফানা ফিল্লাহ। বান্দা যখন আল্লাহর ভিতরে বিলীন হয়ে যায় তখন বান্দা স্বয়ং আল্লাহ হয়ে যায়। জোরে কর না আউযু বিল্লাহ। এই মাযহাবের অন্যতম নেতা হচ্ছেন বায়াজিদ বিস্তামী। 261 হিজরিতে মৃত্যুবরণ করেন এই বায়াজিদ বিস্তামী। এর আরেকজন অন্যতম নেতা হচ্ছেন হুসাইন বিন মনসুর হাল্লাস। 309 হিজরিতে ইন্তেকাল করেছিলেন এই মুরতাদ। একে তৎকালীন যুগে সরকারি ব্যবস্থাপনায় শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 3 নম্বর মাজহাব আল মাজহাবুল ওয়াহদাতুল উজুদ, আল মাজহাবুল ইত্তেহাদ বা ওয়াহদাতুল উজুদ। এই ওয়াহদাতুল উজুদ বলতে হচ্ছে অদ্বৈতবাদী দর্শন বুঝায়, যা হুলুলের পরবর্তী পরিণতি হিসাবে রূপ লাভ করে। ইত্তেহাদ ওয়াহদাতুল উজুদ, হুলুল ওই যে আল্লাহ বান্দার ভিতরে ঢুকবে কিংবা বান্দা আল্লাহর ভিতরে ঢুকবে, এই যে অনুপ্রবেশের দর্শন, এটার ফাইনাল পজিশন তখন তৈরি হবে যখন ইত্তেহাদ বা ওয়াহদাতুল উজুদ হয়ে যাবে। অর্থাৎ সব কিছুতেই আল্লাহ, সব কিছুতেই আল্লাহ, আল্লাহর অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে যাওয়া, আল ফানা ফিল্লাহ, আল্লাহর অস্তিত্বের ভিতরে বিলীন হয়ে যাওয়া। অস্তিত্ব জগতে যা কিছু আমরা দেখছি সব কিছু একক ইলাহি সত্তার বহিঃপ্রকাশ, এরকম মনে করা। এই আকিদার অনুসারী সুফিরা স্রষ্টা ও সৃষ্টিতে কোনো পার্থক্য করে না। সিজদায় কলব বলে শোনো আহাদ আহমদ মিলে কেন, একই খুদারি রাজ কেউ তো জানে না। বলছে সিজদায় গিয়ে কলবটা বলছে আহমদ আহাদ মিলে যাচ্ছে, একই খুদারি রাজ, এটা আল্লাহর কোন একটা ভেদ, রাজ ভেদ কেউ জানে না। ও রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ, যিনি সৃষ্টিতে ছিলেন বিসমিল্লাহ। ও রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ, যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ, স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো সে যে রাসূল মাকবুল সাল্লাল্লাহ, রাসূল মাকবুল সাল্লাল্লাহ। জোরে কর না আউযু বিল্লাহ। আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এক ও অভিন্ন ভাবে বলছে, এবং সেখানে আরো বলেছে আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন, দেখবি সে তা বিরাজ করে আহাদ নিরঞ্জন, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ বিচার হলে তবে যাই জানা। জোরে কর না আউযু বিল্লাহ। রে আল্লাহ সম্পর্কে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের যে জঘন্য আকিদা, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, জোরে কর না আউযু বিল্লাহ। আর এই আকিদা শুধু এই সুফিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এদেশের বেদাতি আহলে উলামা যারা মিলাদ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কাসিদা আবৃত্তি করে থাকে তারাও এই কথাটা বলে থাকে। ও জো মুস্তাবি আরশে থা খুদা হোকার, উতার পড়া হ্যায় মদিনা মে মুহাম্মদ হোকার। জোরে কর না আউযু বিল্লাহ। যিনি খুদা হয়ে আরশে সমাসীন ছিলেন, তিনি মুহাম্মদ হয়ে মদিনায় অবতরণ করলেন, আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে তাদের আকিদা, তাদের মাজহাব। 3 নম্বর মাজহাবের সংজ্ঞা ইত্তেহাদ বা ওয়াহদাতুল উজুদ। 3 শতাব্দী হিজরি থেকে চালু এই সব কুফুরি আকিদার সুফি সম্রাট হলেন সিরিয়ার মহিউদ্দিন ইবনুল আরাবি। 638 হিজরিতে তার মৃত্যু হয়েছে। 638 এই ইবনুল আরাবি, এই ওয়াহদাতুল উজুদ, এটাকে আরো বর্ণাঢ্যভাবে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছেন। বর্তমানে এই আকিদাই
মারেফাতপন্থী সুফিদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। এই আকিদার নেতৃত্বে আরো রয়েছেন যারা, তাদের নাম হচ্ছে ইবনু সাবিঈন, ইবনুল ফারিজ, আফিফ তিলমেশানি, আব্দুল করিম জাইলি, আব্দুল গনি নাবলুসি। তিনিও আধুনিক কালে আবিষ্কৃত বিভিন্ন তরিকার সুফিদের সাথে মিশে গিয়ে এ ধরনের শিরকি মতবাদ বাংলা তথা পাক ভারত উপমহাদেশের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এদের দর্শন হচ্ছে প্রেম, এরা ইশক প্রেম, এই ধরনের কথা, এই ধরনের পরিভাষাগুলো খুব পছন্দ করে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে করে নাও দেবে। এ ধরনের প্রেম ইশক, এই শব্দ দিয়ে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনদিন নবী ভক্তি প্রকাশ করেছেন কিংবা আল্লাহ ইবাদত বন্দেগি করতে গিয়ে আল্লাহর প্রেমাস্পদ হয়েছেন নিজে কিংবা আল্লাহকে প্রেমিক বানিয়েছেন, প্রেমিকা বানিয়েছেন, এরকম কোন প্রতিশব্দ কুরআন এবং সুন্নার আলোকে খুঁজে পাওয়া যায় না। সম্মানিত শ্রুতি মণ্ডলী, আরো আশ্চর্যজনিত হয়ে যাবেন এই দর্শনের কারণেই দরগাহগুলোতে মাজারগুলোতে ব্যভিচার চলছে, সমকামিতা চলছে, এই হিসাবে যে তাদের কোনো পাপ লেখা হবে না কারণ তারা ফানাফিল্লা হয়ে গেছে, সেই ব্যক্তি তো আল্লাহ। সুতরাং আল্লাহর কোনো কিছু করতে, কোনো কিছু কারণে পাপী হতে পারে না। এই জঘন্য শিরকি দর্শন অবলীলাক্রমে মাজার ও দরগাতে সমকামিতা এবং ব্যভিচারের রাস্তা প্রশস্ত করেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই দর্শন থেকে আরো কিছু জঘন্য কুকর্মের বা খারাপ আকিদার অনুপ্রবেশ ইসলামী জগতে দেখতে পাওয়া যায়, যেটা সম্পূর্ণ হিন্দু দর্শনের সাথে মিশে যায়। যেমন হিন্দু দার্শনিকদের মতে ঈশ্বর, মানুষ ও ব্যাঙের মধ্যে কোনো পার্থক্য নাই, সবই ঈশ্বর। তাই এই দর্শন প্রকাশ করতে গিয়ে তারা বলেছে, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরি কার হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। পানি হরি, এই হরির উপরে পদ্ম পাতা ভাসতেছে ওটাও হরি, পদ্ম পাতার উপরে ব্যাঙ রয়েছে ওটাও হরি। আর সাপ হরি, সাপ আসতেছে দেখে ব্যাং হরি, পানি হরির ভিতরে ডুবে গেল, এ সব হরি, হরিতে হরিতে একাকার। এই দর্শনের সাথে মুসলিম সুফিদের এই সর্বেশ্বরবাদ বা ওয়াহদাতুল ওজুদ মিশে একাকার হয়ে গেছে। আহমাদ আর আহাদের মধ্যে মুসলিম সুফিরা কোনো পার্থক্য খুঁজে পায়নি। ঠিক একজন হিন্দু কবি, তার নাম দ্বিজেন্দ্রলাল রায়, তিনি লিখেছেন, তুমি আছো অনলো অনিলে চিরনভনিলে, ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায়, জলদের গায়ে শশী তারকার তপনে। আশা করি ব্যাখ্যা করা লাগবে না, আল্লাহর অস্তিত্ব সে সব জায়গায় অনুধাবন করছে, জলদের গায়ে বিটপিলতায়, তারপরে সলিলে, ভূধরে, গহনে, নভনিলে, এই অনিলে, অনল, অনিল, সব জায়গায়, শশী তারকায়, সব জায়গায় সে আল্লাহর অস্তিত্ব অনুভব করছে। ঠিক এই দর্শনের সাথে একজন উর্দু কবি বললেন, বাতাও মহরে মুনব্বর মে নূর কিসকা হ্যায়। মহরে মুনব্বর মানে চাঁদ, যে এই পূর্ণ চন্দ্রের ভিতরে, এই জ্যোতির্ময় চন্দ্রের ভিতরে এই যে আলোকের বিচ্ছুরণ, এটা কার আমাকে বলো। মেয়ানে আঞ্জম তাবা জহুর কিসকা হ্যায়, এই যে অসংখ্য তারকারাজির ভিতরে এই যে আলোকের বিচ্ছুরণ দেখতে পাচ্ছি, এটা কার? অর্থাৎ সে বলতে চাইছে, এগুলো সব আল্লাহর, এরা সবাই হচ্ছে হরি বা আল্লাহ। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে তাদের
মাজহাবগত দিক, মাজহাব থেকে আমি চলে যাব এখন আকীদার দিকে। আল্লাহ সম্পর্কে জঘন্য আকীদা পোষণ করার পরে তারা রাসূলের গায়ে হাত দিয়েছে, রাসূল কেউ ছাড়ে নাই, রাসূল সম্পর্কে বলতে গিয়ে তারা বলছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ হিসাবে আরশে সমাসীন, আসমান জমিন সহ সমস্ত মখলুকাত তার নূরের সৃষ্টি। ওই যে আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে জগৎ পয়দা, এই দর্শন দিয়ে তারা বলতে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ, আল্লাহ আল্লাহর নূরে তৈরি, আর রাসূলের নূর থেকে সমস্ত আসমান জমিন তৈরি হয়েছে। ইবনু আরবি এবং তার শিষ্যদের এটাই হচ্ছে আকীদা। এদেশের মিলাদের মজলিসে কিয়ামরত অবস্থায় তাই ওই কথাটাই বলে যেটা বললাম, ও জো মুস্তাবি আরশে থা খুদা হোকার উতার পড়া হ্যায় মদিনা মে মুহাম্মদ হোকার, তিনি আরশের উপরে সমাসীন ছিলেন আল্লাহ হয়ে আর মুহাম্মদ মুস্তফা হয়ে মদিনায় অবতরণ করে নবিয়ানা কাম করেছেন। অর্থাৎ আল্লাহ আর নবীর ভিতরে তারা কোনো পার্থক্য খুঁজে পায় নাই। আউলিয়া সম্পর্কে তাদের জঘন্য আকীদা শুনেন, আউলিয়া আউলিয়া সম্পর্কে তারা বলছেন আউলিয়াদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্থান দেন কেউ কেউ, সেজন্যই তারা বলেছে যত নবী ওলি হবে মাল গাড়ি ইঞ্জিন হয়ে টেনে নিয়ে যাবে ইনায়েতপুরি। জোরে কন, আরো জোরে কন, এ কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে। আশ্চর্য কথা, তারা বলছেন সুফিগণ আউলিয়াদেরকে আল্লাহর গুণাবলীর সমান ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করেন, আল্লাহর ন্যায় তারাও রিজিকদাতা, রোগের আরোগ্যদাতা, জীবনদাতা এবং মৃত্যুদাতা। জোরে কর নাউযুবিল্লাহ, কারণ ওরা যে ওলি, ওরা যে আল্লাহর ভিতরে ফানাফিল্লা হয়ে গেছে, তা আল্লাহর পাওয়ার আর তাদের পাওয়ার তো এক, আস্তাগফিরুল্লাহ। এই জন্য তারা বলছেন সুফিদের ওলিদের একটি বিরাট সাম্রাজ্যের জাল রয়েছে, সাম্রাজ্যের নেটওয়ার্ক রয়েছে, সেই সাম্রাজ্যের ভিতরে তারা ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করেছে, বিকেন্দ্রীকরণ করেছে, সর্বপ্রধান ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন সর্বপ্রধান যিনি তিনি হচ্ছেন গাউস। একজন গাউসের আন্ডারে চারজন কুতুব থাকবে, কুতুব চারজন কুতুবের আন্ডারে সাতজন আবদাল থাকবে, সাতজন আবদালের আন্ডারে থাকবে অসংখ্য নজীব, প্রত্যেক শহরে একটা করে নজীব আছে, জনগণ তাদের দরখাস্ত নজীবের কাছে পেশ করবে, নজীব এইগুলাকে নিয়ে আবদাল সাতজন আবদালের কাছে পেশ করবে, সাতজন আবদাল সুপারিশ করে দেবে চারজন কুতুবের কাছে, চারজন কুতুব সুপারিশ করে দেবে একজন গাউসের কাছে। গাউস মানেই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি তখন হায়াত মউত রেজেক দৌলত সন্তান সম্পদ ইলেকশনের বিজয় যা কিছু চায় সব বরাদ্দ দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বললেন নাকি, তা একটু জোরে কন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। দেখেন মানুষের আকীদার আজকে কি অবস্থা করে দিয়েছে এই সমস্ত সুফিরা, এদের নোংরা এবং কদর্য আকীদা আরো রয়েছে, সময়ের দুর্ভিক্ষের কারণে আমি সেদিকে যেতে পারছি না। এরপরে তাদের প্রশিক্ষণ কয়টা বলছিলাম, উৎপত্তি ও ক্রমবিকাশ, সুফিদের মাজহাব, সুফিদের আকীদা, প্রশিক্ষণ চারটা। এই প্রশিক্ষণের বেলায় আসুন, মারেফাতের ধোকার জালে আবদ্ধ করার জন্য সুফিদের বিশেষ তারবিয়াত বা প্রশিক্ষণ পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে তারা সবাইকে হতবুদ্ধি করে দেয়। অতি বড় বুদ্ধিমান ব্যক্তিও এদের খপ্পরে পড়ে ইমান হারায়। এজন্য এ পর্যন্ত 200 তরিকা আবিষ্কৃত হয়েছে। তরিকা কয়টা আপনারা শুনেছেন? 4টা, তাই না? প্রধান 4টা, কিন্তু শাখা প্রশাখা দিয়ে 200 তরিকা রয়েছে এই সুফি সাম্রাজ্যে। প্রধান 4টা হচ্ছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদেরিয়া আর চিশতিয়া। এই 200 তরিকার মধ্যে মাইজ ভান্ডারি তরিকার মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন বিলায়েতের সর্ববাদী সম্মত ইমাম। বিলায়েত মানে ওলি থেকে বিলায়েত, রাসূলের কাছ থেকে এই ওলি হওয়ার যে পয়গাম এটা পেয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর কাছ থেকে বাগদাদের গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ পেয়েছেন, তারপর ভারতের খাজা মঈনুদ্দিন চিশতি, তারপর চট্টগ্রামের সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, ও তারপরে বিলায়েতের সর্বশেষ নিশান বরদার হিসাবে বিশ্বে আবির্ভূত হয়েছেন গাউসুল আজম সৈয়দ গুলামুর রহমান মাইজ ভান্ডারী। তাহলে গুলামুর রহমান মাইজ ভান্ডারিতে এসে কি হয়ে গেল? এটা সরকারি হয়ে গেল। এখান থেকে সবার দরজা খোলা, যে যা পেরেছে গ্রহণ করেছে। এর আগ পর্যন্ত ছিল খাজা মঈনুদ্দিন চিশতি, এর আগ পর্যন্ত ছিল আহমদুল্লাহ মাইজ ভান্ডারি, তার আগে খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে হচ্ছে গাউসুল আজম সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, যাকে বলা হয় বড় পীর। দেখেন ছেলছেলা কিভাবে সাজায়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই 4 গাউসুল আজমের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমে বিলায়েতকে প্রকাশ করে পূর্ণত্ব দান করেছেন এবং পূর্ণ নকশাবন্দি একটি তরিকা তিনি নাজিল করেছেন। মুজাদ্দিদি তরিকার পীরগণ কলককে জ্যোতির্ময় করে আত্মাকে পরমাত্মার মধ্যে বিলীন করার জন্য মানব দেহকে 10 লতিফায় ভাগ করেছেন। যেই 10 লতিফায় যদি তোমরা জেকের করতে পারো, তাহলে তোমরা আত্মাকে পরমাত্মার ভিতরে বিলীন করে দিতে পারবে। এই 10 লতিফার মধ্যে 4 লতিফা হচ্ছে দেহের সর্বত্র বিরাজমান, 4 লতিফা দেহের সব জায়গায় আছে। এর নাম হচ্ছে আব, আতাস, খাগ, বাদ, পানি, আগুন, মাটি, বায়ু। এই 4 লতিফা দেহের সব জায়গায়, দেহের সব সেলগুলোর ভিতরে রয়েছে। আর বাকি থাকে কয়টা? 10 4 গেলে 6। এই 6 লতিফা নাভির 2 আঙ্গুল নিচে রয়েছে, লতিফায় আফা। ডান স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে, লতিফায় রোহ। ডান স্তনের 2 আঙ্গুল উপরে রয়েছে, লতিফায় খফি। কপাল দেশে রয়েছে, লতিফায় নফস। বাম স্তনের 2 আঙ্গুল উপরে রয়েছে, লতিফায় সির। বাম স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে, লতিফায় কলব। ছটা হলো, তাহলে এই 6 আর আগের 4 10। এখন এই 4 তো সব জায়গায় আছে, হরকত করলেই ওখানে পৌঁছাবে। আর এই 6 লতিফায় স্ট্রাগল করে, 6 লতিফায় রিসাইকেল করে আপনাকে কলব সাফের জন্য জেকের করতে হবে। নাভির নিচ থেকে ফিসফিস করে শুরু করতে হবে, ইলাহার হা শব্দটা কপাল দেশে গিয়ে বাড়ি মারবে। এখান থেকে ডিমোশন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সর্বশেষ আঘাত মারবে, হ্যামারিং হবে কলবের উপরে, তাহলে কলব সাফ হয়ে যাবে। কলব সাফ করার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, ইন্না লিল্লাহ নাই আছে, কিন্তু পদ্ধতি কি ওই শয়তানি পদ্ধতি? এই যে নেচে নেচে ইল্লাল্লাহ 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 করতে হবে, এই পদ্ধতি না। যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহ আলাইহি আজমাইন কলব সাফ করেছেন সেই পদ্ধতিতে করতে হবে ঠিক কি না মুসলিম শরীফের হাদিস বিশ্ব নবী বলছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগা সাবধান জেনে রেখে দিও দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে ইলা সালুহাত সালুয়াল জাসাদু কুল্লুহু যখন সেই গোস্তের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যাবে গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু যখন সেই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে গোটা দেহ নষ্ট হয়ে যাবে আল্লাহ ওয়াইল কলব সাবধান সেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব তাহলে কলব পরিশুদ্ধ করতে হবে কলব যার যত বেশি পরিশুদ্ধ তিনি মারিফাতের জ্ঞানে তত বেশি অগ্রগামী মারিফাতের জ্ঞানটা তাহলে কি মারিফাতের জ্ঞানটাই হচ্ছে সৃষ্টির সকল ক্ষেত্রে যেমন কম বেশি স্তর ভেদ রয়েছে কি সৃষ্টির সব কি সমান আল্লাহ বলছেন মানুষ কি সব সমান ফাদদাল্লা বাদাহুম আলা বাদ আমি কতিপয়কে কতিপয়ের উপরে প্রাধান্য দিয়েছি সৃষ্টির সব জিনিস মূল্যের দিক থেকে সমান না ঠিক জ্ঞানের গভীরতার ক্ষেত্রেও তেমনি কম বেশি রয়েছে মারেফাত অর্থ চেনা এখানে অর্থ হবে আল্লাহকে চেনা যার অন্তর্দৃষ্টি যত বেশি তিনি তত বেশি আল্লাহকে চিনেন ও তার প্রতি অনুগত হন এটাই হলো প্রকৃত মারেফাত সাহাবায়ে কেরাম ছিলেন উম্মতের সেরা মানুষ এবং তারাই ছিলেন মারেফাতে ইলাহির জ্ঞানে সর্বাধিক বিজ্ঞ জোরে কন সুবহানাল্লাহ সুতরাং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহে আলাইহিম আজমাইনের আমল অনুসরণ করে বিশ্বনবীর শিখিয়ে দেওয়া পদ্ধতি অনুসরণ করেই কলবকে সাফ করার চেষ্টা করতে হবে আর সেটা হচ্ছে সালাত সিয়াম হজ যাকাত ইত্যাদি নেক আমল সালাত সবাই সমান একাগ্রতার সাথে আদায় করেন না নবীজি বলছেন তা আব্দুল্লাহ কা আন্নাকা তারাহু ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك তুমি যখন সালাতে দাঁড়াবে আল্লাহর ইবাদতে মগ্ন হবে এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো যদি এটা সম্ভব না হয় তাহলে মনে করবে তিনি তোমাকে দেখছেন এর নাম হচ্ছে ইহসান এর নাম হচ্ছে একাগ্রতা এই একাগ্রতার প্ল্যাটফর্মে সবাইকে সমান অবস্থানে আছে তাহলে যিনি যত বেশি সালাতের গভীরে কিয়াম কুউদ রুকু সুজুদে একাগ্রতা সেট করতে পেরেছেন তিনি তত বেশি মারেফাত অর্জন করতে পেরেছেন জোরে কান সুবহানাল্লাহ এই সহজ সরল অর্থটাকে বিকৃত করে আজকে সমাজের মানুষের ভিতরে পৌঁছে দেওয়া হলো এক অভিনব কায়দার কদর্য যেখে যে লাফিয়ে লাফিয়ে বলতে হবে আপনারা পারবেন না পাও চেষ্টা করে লাভ নেই আমার ট্রেনিং আছে আগের তাই পারলাম লাফানোটা আবার আমিরে জামাতে নিষেধ না এই জন্য প্র্যাকটিক্যাল দেখাতে পারলাম তবে একদল বেরিয়ে গেছে আবার ওই লাফানোওয়ালাদের বিপরীতে তারা বলছে এত লাফা স্ক্যান রে তোরা এত ফালা স্ক্যান যদি লাফাইয়া খুদারে পাইতো আগে পাইতো ব্যাং ওই ফাজিলদেরকে দমন করার জন্য আরেকদল ফাজিল বেরিয়ে গেছে আমরা ওগুলো বলবো না তারাই বলছে এইভাবে জেকের করে এই যে ছয় লতিফা ঘুরে কলবের উপরে হ্যামারিং করলো হ্যাঁ কপাল দেশ পর্যন্ত লা ইলাহা এটা আর বলা লাগবে না সাইলেন্ট হয়ে গেল একটা প্রমোশন হলো এখন শুধু বলতে হবে এই কপাল থেকে বাম পাশে সির হয়ে কলবে ধাক্কা দেবে ইল্লাল্লাহ 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 কিছু সময় পর দুই নম্বর প্রমোশন হয়ে যাওয়ার কথা ইল্লাল্লাহ শব্দের ইল্লা সাইলেন্ট হয়ে যাবে শুধু থাকবে আল্লাহ 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 সির থেকে কল আল্লাহ 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 এভাবে অস্বাভাবিক হয়ে যাবেন আপনি 50 বার বলেন দেখেন বাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ করে প্র্যাকটিস করেন 50 বার বললে আপনি অ্যাবনর্মাল হয়ে যাবে অস্বাভাবিক এরপরে লাস্ট প্রমোশন হয়ে যাবে আল্লাহ শব্দের আলিফ লাম সাইলেন্ট হয়ে যাবে আর বলা লাগবে না শুধু বলতে হবে ডাইরেক্ট কলবে হিট করতে হবে এইভাবে হ্যাংমারিং করলে কলব সাফ হয়ে যাবে আর কিছু সময় করার পর আপনার পরিধানের বস্ত্র স্খলিত হয়ে যাবে তখন আপনার
মারিফাতের কাপড় ছাড়া আর কিছুই থাকবে না। এই অবস্থার নাম হচ্ছে ফানা ফিল্লাহ, মানে ওই ব্যক্তি আর ওই ব্যক্তি নেই, ওই ব্যক্তি আল্লাহর ভিতরে বিলীন হয়ে গেছে, ও এখন আল্লাহ, তাই ওর কাপড় থাকলেও চলে না থাকলেও চলে। তখন দরবারের বাতি নিভিয়ে দেওয়া হয়, আর এইভাবে সবাই যখন আল্লাহর সত্তার ভিতরে লীন হয়ে যায়, তখন যত নর তত নারায়ণ হয়ে যায়, যত কল্লা তত আল্লাহ হয়ে যায়। আল্লাহ আল্লাহ যে ফাউলগুলো করবে একটাও ফাউল হিসাবে আর ধরা হবে না, সব বৈধ। জরকা নাউযুবিল্লাহি মিন যালিক। এই কদর্য, এই শিরক এবং বিদআতে ভরা এই আকীদা এবং আমল বাংলাদেশে ইসলামের নামে চলছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের আপামর জনসাধারণের ঈমান এবং আকীদার ক্ষেত্রে এই কদর্য নোংরা এই শিরকি মদদপুষ্ট সুফিবাদকে পরিহার করে মারফাতের নামে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন থেকে চলে আসা সেই প্রকৃত মারফাত আল্লাহ ভীরু তার দাওয়াত দিতে চায়। আর দরবারি এই সমস্ত সব জেফের ফেকেরকে উৎখাত কামনা করতে চায়, এছাড়া আর কিছুই না। আলিয়া দিস আন্দোলন নতুন কিছু না, ভুই পড় না, পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক আমল ও আকিদার এই পরিচ্ছন্নতা যেটা আল্লাহ রসুল থেকে সাহাবাইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে আজ পর্যন্ত চলে এসেছে, এই পরিচ্ছন্ন ইসলামী কারিকুলামের নাম যা মৌলিকভাবে দুটো জিনিসের উপরে দণ্ডায়মান, একটা হচ্ছে পবিত্র কোরআন আর একটা হচ্ছে ছয় হাদিস। সুতরাং আসুন জীবনের সার্বিক ক্ষেত্রে, ইমান ও আমলের ক্ষেত্রে, ইমান ও আকীদার ক্ষেত্রে সার্বিকভাবে আমরা পবিত্র কোরআন এবং ছয় হাদিস ভিত্তিক আকিদা মানহাজ গ্রহণ করি এবং আমুলগুলা মেপে নিয়ে সেই মাফিক করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।